আসসালামু আলাইকুম, আমি আবু আসরাত রাকিব। তো আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 9 চলতেছে স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং এর এখন পর্যন্ত আমাদের তিনটা পার্ট গেছে বিগত, এখন আজকে আমাদের পার্ট 4 চলতেছে। পার্ট 4 এ আমরা আলোচনা করব ম্যানেজমেন্ট 2016 2018 এবং অ্যাকাউন্টিং 2019 সালে আসা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবথেকে ভাইটাল ম্যাথের মধ্যে টপ লেভেলের একটা ম্যাথ হচ্ছে এটা। এটা আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। এটা তোমাদের কাছে, যার কাছে যে বই বা যে গাইডে থাকুক না কেন, ব্যতিক্রম সাজেশন মিলেনিয়াম বা যেটাই থাকুক না কেন, তোমরা বোর্ড কোশ্চেন গুলো মিলে এই ম্যাটটাকে খুঁজে পাবা। আমি একটু প্রশ্নটাকে পড়ে দিচ্ছি, এখানে কি আছে দেখো। 100 কেজি ম্যাটেরিয়ালস ফর ফিনিশ গুডস অফ 17 কেজি, মানে মূলত সে 70 কেজি মাল উৎপাদন করার জন্য 100 কেজি ব্যবহার করছে। 100 কেজি কি ম্যাটেরিয়ালস, ঠিক আছে, মানে 100 কেজি মাল সে ইউজ করছে ফর ফিনিশ গুড শেষ করার জন্য অফ 17 কেজি, 70 কেজি। অর্থাৎ সোজাসাপটা কত হচ্ছে, সে 100 কেজি মাল ইউজ করছে 70 কেজির জন্য। তাহলে তুমি 70 দ্বারা ভাগ করলে বুঝতে পারবা যে তোমার প্রত্যেকটা ইউনিটের জন্য আসলে কত কেজি তুমি ব্যবহার করছো। এরপর বলতেছি কি, দি প্রাইস ম্যাটেরিয়ালস টাকা 10 পার কেজি, তো এইটার জন্য তোমার প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দাম হবে 10 টাকা করে। তো এই যে 10 টাকা দেখতে পারতেছো, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রাইস, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দেওয়া নাই। আমরা এই অধ্যায়গুলো এখন পর্যন্ত পার্ট 4 পর্যন্ত আলোচনা করছি সেটা নিয়ে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা সাধারণত প্রশ্ন দেওয়া থাকে না, এটা আমাদেরকে বের করতে হবে। আর স্ট্যান্ডার্ড যে ডাটা গুলো দেওয়া থাকে তার সাথে যে প্রাইসটা থাকে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আজকের অঙ্কে স্ট্যান্ডার্ড প্রাইস হচ্ছে 10, বুঝলাম। এরপরে নিচে সে আরো কিছু ডাটা দিছে, যেমন অ্যাকচুয়াল ডাটা, মানে প্রকৃতপক্ষে তুমি মানে উৎপাদন করতে পারছো, আউটপুট করছো 210 কেজি। তাহলে এবার বুঝো, এখানে এখানেই তথ্যের ব্যাস, মূল খেলাটা এখানেই। দেখো তুমি এই যে 70 কেজি উৎপাদন করতে তুমি ম্যাটেরিয়াল ইউজ করছো 100 কেজি, তার মানে 210,000 কেজি উৎপাদন করতে গেলে তোমার ম্যাটেরিয়াল ইউজ হবে কত, এবার বলো তো। দেখো 70 কেজি উৎপাদন করতে গিয়ে তুমি ম্যাটেরিয়াল ইউজ করছো 100 কেজি, আর তোমার অ্যাকচুয়াল আউটপুট মানে এক্সাক্টলি তুমি বের করতে পারছো 210,000 কেজি। তাহলে 210,000 কেজির জন্য তোমার কতগুলো ম্যাটেরিয়াল ইউজ হবে বা ইউজ করতে হবে, এটা আমাদের বের হবে। টোটাল 300,000 ম্যাটেরিয়াল ইউজ করতে হবে, এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বেসিক্যালি প্রশ্নে থাকে না, আমরা এভাবে বের করবো, আমি আবারও বুঝেছি এটা। এটা দ্বারা মূলত মিন করছে সে 70 কেজি মালের জন্য 100 কেজি মাল ব্যবহার করে, 70 কেজির জন্য 100 কেজি ব্যবহার করে, আর 210,000 তার ছিল আউটপুট। তাহলে 210,000 জন্য তার ইউজ করতে হবে কতগুলো মাল, 300,000 মাল, 300,000 মাল ইউজ করতে হবে, এটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড কে কোয়ান্টিটি। এখন আসো এরপরে বলছি কি, দেখো ম্যাটেরিয়াল ইউজ করছে 280,000 কেজি, এটা অ্যাকচুয়াল ডাটাতে আছে, তার মানে এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, মানে সে এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ডাটাতে তার ম্যাটেরিয়াল ইউজ হলো কত, 280,000 কেজি, কিন্তু তার স্ট্যান্ডার্ড কত ছিল, 300,000, কিন্তু সে ইউজ করছে কত, 280,000। মানে সোজা কথা হচ্ছে, এই 210,000 কেজি আউটপুট বের করার জন্য তার ম্যাটেরিয়াল ইউজ করতে হয়েছে 280,000 কেজি, এটা সে অ্যাকচুয়াল ইউজ করছে, আর তার স্ট্যান্ডার্ড ইউজ ছিল কত, 300,000, মানে সে 300,000 ইউজ করলে হইতো, কিন্তু সে 280,000 দিয়ে কাজটাকে কি করে ফেলছে, শেষ করে ফেলছে। আর এখানে আমরা জানি আরেকটা জিনিসের দরকার, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস লাগবে। তো এই অঙ্কে অ্যাকচুয়াল প্রাইসটা সরাসরি দেওয়া নেই। দেখো তুমি ম্যাটেরিয়াল ইউজ করছো 280,000 কেজি, ভালো কথা, আর কস্ট অফ ম্যাটেরিয়াল, ওই ম্যাটেরিয়াল ফিস তোমার খরচ হচ্ছে 25,20,000, তার মানে 25,20,000 এটা তোমার টোটাল ম্যাটেরিয়াল খরচ, আর তুমি ম্যাটেরিয়াল ইউজ করছো কত, 280,000। তাহলে 280,000 যদি ভাগ দিয়ে দাও তাহলে তো বেরিয়ে আসবে, তাহলে 280,000 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে বেরিয়ে আসবে 9 টাকা। এই 9টা হচ্ছে তোমার অ্যাকচুয়াল প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস, ঠিক আছে। এই গেছে প্রশ্নের মূল সারমর্ম। এখান থেকে আমাদেরকে উনি বের করতে বলছে কি, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স মানে MCV, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। আমরা জানি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স থেকে টোটালি আমাদের কাছে টপিক চাই তারা কয়টা, 5টা, এখানে 3টা চাইছে, তাহলে বাকি 2টা কই গেল, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল কি মিক্স ভেরিয়েন্স, আর টিসি কি ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স, এই 2টা কেন তারা চাইনি। এই 2টা না চাওয়ার যুক্তি হচ্ছে, দেখো আমি প্রথম ক্লাসে আলোচনা করছিলাম, যখন তোমার ম্যাটেরিয়ালের আউটপুট হবে একটা, মানে যখন তুমি একটা ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করবে বা উপরের যে তথ্য দেওয়া থাকে উদ্দীপকটা, ওইখানে যদি একটা ম্যাটেরিয়ালের তথ্য দেওয়া থাকে তাহলে কিন্তু এই 2টা জিনিস তারা কখনোই চাইবে না তোমার কাছে, চাইবে তারা কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স। কিন্তু আজকের অঙ্কটা যদি 2টা ম্যাটেরিয়াল হইতো, মনে করো ম্যাটেরিয়াল এ, ম্যাটেরিয়াল বি, যেমন এর পার্ট 2 তে, পার্ট 3 তে আমরা যে ম্যাথগুলো করছিলাম ওইখানে ম্যাটেরিয়াল 2টা 3টা করেছিল, কিন্তু আজকের অঙ্কে কিন্তু তোমাকে এক্সট্রা ভাবে বলে নাই যে ম্যাটেরিয়াল এর জন্য এত, ম্যাটেরিয়াল বির জন্য এত, এরকম যখন একটা ডাটার তথ্য হবে তখন আমাদেরকে এই ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স তারা প্রশ্নে কখনোই চাইবে না। অথবা এখানে রিকোয়ার্ড না চাইয়ে তোমাকে যদি বলতো ম্যাটেরিয়াল ভেরিয়েন্স তৈরি করো, তখন কিন্তু তুমি এই 2টা তথ্য তৈরি করতে পারবে না। এই 2টা তথ্য তৈরি করতে গেলে তোমার ম্যাটেরিয়াল থাকতে হবে মিনিমাম 2টা, ম্যাক্সিমাম 3টে 4টা থাকুক সমস্যা নাই। এরপর আসো আমরা অঙ্কটা শুরু করি। আমরা জানি অঙ্কগুলো করতে গেলে আমাদের বেশ কিছু ওয়ার্কিং করতে হবে, তবে আজকের অঙ্কে কিছু ওয়ার্কিং এর দরকার নাই,
কোন ওয়ার্কিং গুলা, যেমন আমরা জানি ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স তৈরি করার জন্য, ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স তৈরি করার জন্য আমরা ওয়ার্কিং তিন করি। ওয়ার্কিং তিন আমরা কি বের করি? রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করি। যারা আগের ক্লাসগুলো করছো তারা বুঝবা, ওয়ার্কিং তিন আমরা করি রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এটা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের জন্য। ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্সের জন্য আমরা ওয়ার্কিং চার করি। ওয়ার্কিং চার আমরা কি বের করি? অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের করি। অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, যেহেতু আজকের অঙ্কে দুইটা জিনিস তৈরি করতে বলে নাই, তাহলে আমরা ওয়ার্কিং তিন আর ওয়ার্কিং চার আজকের অঙ্কে কি করা লাগবে না। এরপর আসে আমরা মূল অঙ্কটা শুরু করি, করে দিচ্ছি একদম ইন ডিটেলস বুঝে এটাকে করে দিচ্ছি। আসি, প্রথমে আসি আমরা ওয়ার্কিং ওয়ান। আমি আগে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটাকে বের করি, লিখি ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে আমরা সংক্ষেপে বলি এসকিউ, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। আজকের অঙ্কটাতে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সরাসরি দেওয়া নাই, কিন্তু আমাদেরকে তো সে একটা তথ্য দিছে। যখন প্রশ্ন পড়ছিলাম, সে 100 কেজি মাল ইউজ করছে 70 কেজির জন্য। তাহলে তুমি 70 দ্বারা ভাগ করলে তো বাইরে যাবো যে প্রত্যেকটা এককের জন্য তোমার কত কেজি মাল ইউজ হয়েছে, কিন্তু সে অ্যাকচুয়ালি আউটপুট করছে 210,000। তাহলে 210,000 দ্বারা গুণ দিলে বাইরে আসবে 300,000, কারণ আমাদেরকে এখানে মূলত অ্যাকচুয়ালি সে কিন্তু 210,000 প্রোডাক্ট বের করছে। তাহলে আমরা দেখবো 210,000 প্রোডাক্টের জন্য তার অ্যাকচুয়াল ডাটা কত ছিল বা তার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল। 300,000 ছিল তার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, ঠিক আছে। এই প্রশ্নটা অনেকবার চেঞ্জ হয়ে আসছে, এখানে 100 জায়গাতে অনেক সময় 110 ছিল, 70 জায়গাতে 80 ছিল, 79 ছিল, 69 ছিল, অনেক রকম আছে, বাট সিস্টেম এটাই। তাহলে আমাদের এটা বের হলো। এরপর আসে আমরা ওয়ার্কিং টুতে আমরা লিখি ক্যালকুলেশন অফ, আমি আগে মানগুলোকে একটা সাইড করে ফেলি। ক্যালকুলেশন অফ ব্যাপার, আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি মানে এ কিউটাকে আলাদা করে ফেলি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এটা সরাসরি প্রশ্নে দেওয়া আছে, তুমি প্রশ্নটা খুললে বুঝতে পারবো যে তারা কিছু অ্যাকচুয়াল ডাটা দিছিল, যে এখানে এই যে আউটপুট ছিল 210,000, ম্যাটেরিয়াল ইউজ করছে 280,000। তাহলে দেখো 210,000 জন্য তার ম্যাটেরিয়াল ইউজ ছিল কত? 280,000। তার মানে সে 280,000 অ্যাকচুয়ালি ইউজ করছে, এটা হচ্ছে তার অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা জানি অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা প্রশ্নে ডিরেক্ট দেওয়া থাকে, সরাসরি প্রশ্নে দেওয়া থাকে। আমাদের দুইটা ওয়ার্কিং এর দরকার, আর বাকি একটা আরেকটা ওয়ার্কিং করি, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টা করতে গেলে বেশ কিছু তথ্য চেক করতে হবে। প্রথম হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আছে কিনা, অ্যাকচুয়াল প্রাইসটা ঠিকঠাক আছে কিনা, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড প্রাইস ঠিক আছে কিনা। দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটির প্রশ্ন দেওয়া আছে, আমি লিখলাম, অ্যাকচুয়াল প্রাইসটা তো প্রশ্ন দেওয়া নাই। তুমি যে অ্যাকচুয়ালের ডাটার দিকে দেখো, এখানে কোথাও অ্যাকচুয়াল প্রাইসটা দেওয়া নাই, তাহলে তোমাকে এটা বের করতে হইব। তাহলে আমি লিখি ক্যালকুলেশন অফ অ্যাকচুয়াল প্রাইস কে আমরা বলবো এপি, অ্যাকচুয়াল প্রাইস। তাহলে দেখো এটা সহজ, একদম সহজে বের করা যাবে। দেখো সে অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ফিসে তার এই যে কস্ট অফ ম্যাটেরিয়াল ছিল 25,20,000, মানে 25,20,000 টাকা তার ছিল টোটাল ম্যাটেরিয়াল কস্ট। আর সে ম্যাটেরিয়াল ইউজ করছে কত? 280,000 একক। তাহলে 280,000 দ্বারা ভাগ করলে তো অ্যাকচুয়াল প্রাইস 9 টাকা চলে আসবে। তাহলে 9 টাকা হচ্ছে তার কি? অ্যাকচুয়াল প্রাইস, ঠিক আছে। তাহলে আমি অ্যাকচুয়াল প্রাইসটা পাইলাম, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা তো এই যে আমরা এখানে পাইছি। আরেকটা জিনিসের দরকার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইসটা প্রশ্ন দেওয়া থাকে, সরাসরি স্ট্যান্ডার্ড প্রাইসটা প্রশ্ন দেওয়া থাকে। তাহলে আমি ওয়ার্কিং চার হিসেবে ওইটাকে লিখে রাখি, ওয়ার্কিং চার হিসেবে আমি স্ট্যান্ডার্ড প্রাইসটাকে লিখে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওয়ার্কিং কি ফোরে লিখে রাখি যে ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড প্রাইস, যদিও এটা প্রশ্নে দেওয়া আছে, ক্যালকুলেশন অফ এসপি মানে কি স্ট্যান্ডার্ড কি প্রাইস। তাহলে আমি লিখে রাখি স্ট্যান্ডার্ড প্রাইস সমান প্রশ্ন দেওয়া আছে 10। ওই যে দেখো স্ট্যান্ডার্ড প্রাইস, এটা প্রশ্নে দেওয়া থাকে। প্রশ্নে অ্যাকচুয়াল কোয়ান্টিটি দেওয়া থাকবে মাস্ট, প্রশ্নে স্ট্যান্ডার্ড প্রাইস দেওয়া থাকবে মাস্ট, প্রশ্নে তোমার অ্যাকচুয়াল প্রাইস দেওয়া থাকবে, এইগুলো বিষয় তথ্য দেওয়া থাকে, ঠিক আছে। তবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা প্রশ্নে বেসিক্যালি সরাসরি দেওয়া থাকে না, ওইটা আমাদেরকেও কাজ করেই বের করতে হবে, ঠিক আছে। এখন আমাদের তো আরও দুইটা ওয়ার্কিং আমরা বের করি, যেমন আমাদের একটা রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের হয়, আর একটা হচ্ছে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস বের হয়। এটা আমরা বেসিক্যালি ওয়ার্কিং তিনে করছি, এটা হচ্ছে ওয়ার্কিং চারে। তবে এই দুইটা কাজ হবে কখন? এটা কাজ হয় যখন আমরা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স বের করি, এটা কাজ হয় যখন আমরা ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স বের করি। কিন্তু আজকের অঙ্কে তো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্সকে বের করা যাবে না, কারণ তথ্যই একটা, শুধু একটা ম্যাটেরিয়াল নিয়ে কাজ করলে এই তথ্যগুলো কি করা যাবে না। আসে এবার আমরা মূল রিকোয়ারমেন্টে আসি, আমাদের কাছে তারা যে রিকোয়ার্ডগুলো চাইছে, আমরা এবার মূল রিকোয়ার্ডে আসি। আমাদের প্রাস্টে রিকোয়ার্ড এতে ওরা কি চাইছিল? ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তাহলে আমি লিখি ক্যালকুলেশন অফ
ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়ান্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়ান্স, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সকে আমরা বলি এমসিবি সংক্ষেপে, এমসিবি। তাহলে আমি লিখি এমসিবি সমান ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের একটা পার্সোনাল সূত্র আছে, এটা হচ্ছে এসকিউ, মানে স্ট্যান্ডার্ড কি কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কি কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল কি প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা ওয়ার্কিং একে বের করছিলাম 3 লক্ষ ছিল, স্ট্যান্ডার্ড প্রাইস প্রশ্নে দেওয়া ছিল 10 টাকা, বা এটা আমরা ওয়ার্কিং 4 আলাদা করছি। অ্যাকচুয়াল কোয়ান্টিটি প্রশ্নের সরাসরি দেওয়া থাকে, বা আমরা ওয়ার্কিং 2 তে লিখছিলাম 2,80,000 ইন্টু অ্যাকচুয়াল প্রাইস, এটা আমরা ওয়ার্কিং 3 এ বের করছিলাম, কয় টাকা বেরিয়েছিল 9 টাকা। ওয়ার্কিং 3 আমরা এটা বের করছিলাম, 9 টাকা বের হয়েছিল। এখানে কাজ করলে প্রথমটা বাইরে আসবে 30 লক্ষ গুণ দিলে মাইনাস, ওইদিকে কাজ করলে বাইরে আসবে 25,20,000, 25 লক্ষ কত 20,000, তাহলে এখানে আসবে 4,80,000। এটা যেহেতু প্লাস ফিগারে বের হয়েছে, এখানে আমরা দিব কি এফ, এফ মানে হচ্ছে কি ফেভারেবল, যেহেতু প্লাস ফিগার বেরিয়ে আসবে এটাকে আমরা দিব এফ, এফ মানে হচ্ছে কি ফেভারেবল। এরপরে আমরা আসি রিকোয়ার্ড বিটা আমরা কাজ করি, রিকোয়ার্ড বি, রিকোয়ার্ড বিতে তারা আমাদের কাছে প্রাইস ভেরিয়েন্স আছে, তাহলে এবার আমি লিখি ক্যালকুলেশন অফ, লিখি ক্যালকুলেশন অফ ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সকে সংক্ষেপে বলা হয় এমপিবি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। আমি সূত্রটা লিখি এমপিবি সমান, এটা সূত্র হচ্ছে প্রাইস বলছে তো স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসটা বাদ যাবে, ইনটু এটার সাথে তোমাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা গুণ দিতে হবে। সূত্র 5টা এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলতে হবে, মান বসে এবার আমরা স্ট্যান্ডার্ড প্রাইস কত ছিল 10, স্ট্যান্ডার্ড প্রাইস এই যে স্ট্যান্ডার্ড প্রাইস কত 10 মাইনাস অ্যাকচুয়াল প্রাইস আছে কত 9 ইনটু একিউ মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 2 লক্ষ কত 80,000, এই যে দিলাম 2,80,000, সামনে দিয়ে সমান সমান লিখতেছি, তাহলে এখানে গুণ করলে অবশ্যই 2,80,000 হবে, এটা প্লাস ফিগারে বের হবে, এই জন্য এটাকে দিলাম কি ফেভারেবল, প্লাস ফিগার বের হবে এই জন্য দিলাম কি ফেভারেবল। আমি রিকোয়ার্ড সিতে এখান দিয়ে করি, এটা হচ্ছে রিকোয়ার্ড সি, রিকোয়ার্ড সিতে সে আমাদের কাছে আছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তাহলে আমি লিখি ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ এম ইউ ভি মানে হচ্ছে ম্যাটেরিয়াল কি ইউজেস কি ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের ডিরেক্ট সূত্র আছে এম ইউ ভি, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি থেকে তোমাকে অ্যাকচুয়াল কোয়ান্টিটি বাদ দিতে হবে গুণ স্ট্যান্ডার্ড প্রাইসটা গুণ দিতে হবে। তাহলে ইউজেস ভেরিয়েন্সের সূত্র হচ্ছে কি ইউজেস, কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি বাদ দিয়ে স্ট্যান্ডার্ড প্রাইস গুণ হবে। তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই যে এখান দিয়ে দেখো 3 লক্ষ আছে, অথবা ওয়ার্কিংগুলোতে সুন্দরভাবে এটা সাজানো আছে, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটিতে 2,80,000, এগুলো তো বুঝো আশা করি। স্ট্যান্ডার্ড প্রাইস এটা আমাদের ওয়ার্কিং 4 এ আমরা আলাদা করছি, রেখে এটা প্রশ্ন দেওয়া থাকে 10 টাকা। তো এখানে যদি আমরা কাজ করি এটা বাইরে আসবে 2 লক্ষ, ক্যালকুলেশন করলে 2 লক্ষ বাইরে আসবে, এটা প্লাস ফিগারে থাকবে, এই জন্য আমরা কি দিব কি এফ বা কি ফেভারেবল। এই অঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তবে এটা প্রশ্ন একটু ঘুরি টুরি আসছে, তোমরা বিগত সালের প্রশ্নগুলোকে একটু অ্যানালাইসিস করলে দেখতে পারবা, তবে সিস্টেম এক, তোমার প্রশ্ন যদি ঘুরেও একটু সিস্টেম এক, তুমি এই সিস্টেমে কি আগাইতে পারবা।